দেখুন, প্রথমে আমি স্টার্ট করব জি থেকে। দেখুন, এক দুই তিন, এই তিনটে নোটে বাজাবো, দেখে নাকের নতুনি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি চমৎকার পুরুলিয়া সং শিখবো। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন গানটির পিয়ানো টিউটোরিয়াল শিখবো। বন্ধুরা, এই গানটির প্রথম কড়ি হচ্ছে দেখে নাকে নথনি, দেখে কানের ঝুমকা। সর্বপ্রথমে আপনাদেরকে আমি নোটগুলো দেখিয়ে দিতে চাই। এই গানটির জন্য আমরা আটটি নোট ব্যবহার করব। দেখুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আটটি নোটের মাধ্যমে আমরা সম্পূর্ণ গানটি শিখতে পারবো। আমাদেরকে একটি স্থায়ী শিখতে হবে এবং একটি অন্তরা শিখতে হবে। তো বন্ধুরা, তার আগে এই গানটির চমৎকার একটি মিউজিক রয়েছে, আপনাদেরকে আমি আগে মিউজিকটি শিখিয়ে দিই। দেখুন, মিউজিকটি স্টার্ট করবো জি থেকে। এটা ছিল আমাদের মিউজিক। আপনাদেরকে আগে এই মিউজিক কি রকম নোট আকারে লিখিয়ে দিচ্ছি এবং তারপর আপনাদেরকে গানের প্রথম কড়িতে নিয়ে যাবো, ঠিক আছে? দেখুন, দেখুন আমরা প্রথম কলি স্টার্ট করবো দেখে নাকে নতুনে, দেখে কানের ঝুমকা স্টার্ট করবো জি পর থেকে, ঠিক আছে? প্রথমে বাজিয়ে নিচ্ছি এবং তারপর উপর নোটাকে লিখিয়ে দিচ্ছি। দেখুন, তো বন্ধুরা এখন দেখুন আমি আপনাদেরকে উপরে নোটকে লিখে দিচ্ছি। দেখুন, জি ফোর থেকে স্টার্ট করবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমরা একটি অন্তরা শিখবো, আর একটি অন্তরা শিখলে কিন্তু আমাদের ফুল গানটি টিউটোরিয়াল কিন্তু শেখা হয়ে যাবে, কেননা পরে অন্তরাটা কিন্তু সেম টু সেম, শুধু কথাটা অন্য হবে। আর অন্তর স্টার্ট করবো আমরা ডি স্কেল থেকে, ঠিক আছে? দেখুন, একবার বাজিয়ে নিচ্ছি এবং তারপরে উপরে নোটাকে লিখে দিচ্ছি। এতটুকু আমাদের শিখতে হবে, তাহলে আমাদের সম্পূর্ণ গানটি শিখা হবে। তো এখন দেখুন, অন্তর আমি অপূর্ণটাকে লিখিয়ে দিচ্ছি
ডিজিটাল থেকে আমাদের কিন্তু স্টার্ট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই গানটির জন্য আমি যে প্লাগিন ইউজ করেছি সেটার নাম হচ্ছে ড্যান্স ট্রান্স। তো আপনারা এখানে প্লাস অপশনে যাবেন, এখানে দেখুন অনেকগুলো সাউন্ড প্লাগিন দেওয়া রয়েছে, এগুলো আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো এখন দেখুন আপনাদেরকে আমি নোটগাই লিখে দিচ্ছি, অন্তরা ডি থেকে স্টার্ট করবো, দেখুন। এই লাইনটা আমাদেরকে দুইবার প্লে করতে হবে, আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখুন, দেখে পাতলা কোমরে, দেখে কুচি কোমরে, এখান থেকে যে লাইনগুলো রয়েছে এই কথাগুলো কিন্তু জাস্ট আমরা স্থায়ী যে সুরটি শিখেছিলাম, ঠিক আছে, এর কথাটা শুধু সুরই একটাই, ঠিক আছে, আলাদা শুধু কথা কিন্তু সুরই একটাই। তবু আপনাদেরকে আমি নোট আকারে লিখে দিলাম যেন আপনাদের কোনো বুঝতে কষ্ট না হয়, ঠিক আছে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মধ্যে এখানে বিদায় নিবো। আর বিদায় নেওয়ার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন, আর আপনার বন্ধুর মাঝে একটু শেয়ার করে দিবেন যেন আপনার মতো আপনার বন্ধুরাও এই টিউটোরিয়ালটি শিখতে পারে, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বন্ধু সকলে নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।